নমস্কার ভিউয়ার, স্বাগতম জানাই আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডিতে। আমি দিব্যেন্দু, আজ আপনার উপস্থিত হয়েছি নতুন একটা আপডেটের ভিডিও নিয়ে। আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সিআরপিএফ এর তরফ থেকে নতুন একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, 789টা পদ ছিল, সেখানে প্রামেডিক্যাল স্টাফ হিসেবে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল। সেখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসিডিউর কী কী আছে, সমস্ত কিছু বিস্তারিত যে তথ্যগুলো আছে আমরা সেই আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই আগের ভিডিও তুমি যদি এখনো না দেখে থাকো তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমরা এই 789টা পদে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই ভ্যাকেন্সিটা অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। সেই অফলাইনে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অর্থাৎ ফর্মটা কোনো ভুল না করে কীভাবে সঠিকভাবে ফিল আপ করবে, সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি এই চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, কারণ এই চ্যানেলে তুমি সর্বপ্রথম সরকারি জব ও কোম্পানি জবের আপডেট আমরা দিয়ে থাকি। বেশি সময় নষ্ট করবো না, চলো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় দেখে নিই। সবার প্রথমে তোমরা এখন দেখতে পারো আমরা এখন ওপেন করেছি অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল নোটিফিকেশনের নিচের দিকে তোমরা এখানে দেখতে পারো 27 নম্বর পেজে কিন্তু এই অফিসিয়াল ফর্মটা রয়েছে। এই অফিসিয়াল ফর্ম তোমরা কোথা থেকে ডাউনলোড করবে বলে দিই, এই অফিসিয়াল ফর্ম আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিজেরা প্রিন্ট আউট করে নেবে। তো এখানে দেখতে পারো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স প্যারামেডিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020, অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফে প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেই ভ্যাকেন্সির ফর্ম এটা। তো এখানে ডিটেলস টু বি ফিল্ড ইন ব্লক লেটার্স অনলি। এখানে প্রথমেই লেখা রয়েছে, দেখো এই যে ফর্মটা আছে এই ফর্মটা নিজের হাতে সম্পূর্ণ ব্লক লেটারে কিন্তু ফিল আপ করবে, অর্থাৎ সম্পূর্ণ বড় হাতের কিন্তু সব কিছু ফিল আপ করবে, কোনো ছোটো হাতের কিন্তু ফিল আপ করবে না, ছোটো হাতে ফিল আপ করলে কিন্তু প্রবলেম হতে পারে। তো এখানে বলে দিই 1 নম্বর পয়েন্ট, এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম কিন্তু এখানে সুন্দর করে লিখে দেবে। তো এখানে দেখে না 2 নম্বর দেখে নাও এক্সামিনেশন সেন্টার চয়েস, তোমরা এই যে এক্সামিনেশন সেন্টারগুলো দেওয়া হয়েছে এই এক্সামিনেশন সেন্টারের মধ্যে তোমরা যে দুটো এক্সামিনেশন সেন্টার তোমার বাড়ির কাছাকাছি সেই দুটো এক্সামিনেশন সেন্টারের নাম তোমরা দিয়ে দেবে। তো আমার এখানে বাড়ির কাছাকাছি দেখতে পারো আসামে গুয়াহাটি, তো এখানে আসাম আমরা দিয়ে দেবো, তারপরে আমি নিউ দিল্লি দিয়ে দেবো, এরকম করে আমার যে দুটো পছন্দ সেই দুটো এক্সামিনেশন সেন্টারের নাম আমরা লিখে দেবো। তারপর দেখো না রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এখানে তোমাদের যে কালার ছবি আছে রিসেন্ট সেই কালার ছবি কিন্তু তোমরা এখানে মেরে দেবে। 3 নম্বরে দেখে নাও নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমার যে নাম আছে অর্থাৎ যে আবেদন করছে তার নামটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে এখানে। তারপর দেখো 4 নম্বরে ফাদার্স নেম, এখানে তোমার বাবার নাম ব্লক লেটারে লিখে দেবে। 5 নম্বরে মাদার্স নেম, এখানে তোমার মায়ের নাম ব্লক লেটারে লিখে দেবে। 6 নম্বরে দেখো ডেট অফ বার্থ, এখানে খুব সুন্দর করে ডেট অফ বার্থ লিখে দেবে, প্রথমে মান্থ, সরি প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এরকম যে দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা ডেট অফ বার্থটাকে খুব সুন্দরভাবে লিখবে। 7 নম্বর দেখে নাও জেন্ডার, তোমরা মেল না ফিমেল সেটা লিখে দেবে। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার তোমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে সেই মোবাইল নাম্বারই দেবে, অযথা অন্য কোনো মোবাইল নাম্বার দিলে তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না। ইমেল আইডি, তোমার মোবাইলে যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা খুব সুন্দর করে এখানে লিখে দেবে। 10 নম্বরে দেখে নাও ক্যাটাগরি আনরিজার্ভ এসটি ওএসসি ওবিসি ইডব্লিউডিএস, এখানে তোমরা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত যদি আনরিজার্ভ হয় তাহলে আনরিজার্ভ লিখে দেবে, এসসি হলে এসটি এবং এসটি হলে এসসি, ওবিসি হলে ওবিসি, ইডব্লিউএস হলে ইডব্লিউএস এখানে তোমরা লিখে দেবে। 11 নম্বর এখানে রিলিজিয়ন, তোমরা হিন্দু মুসলিম খ্রিস্টান যে রিলিজিয়ন থেকে অ্যাপ্লাই করছো সেই রিলিজিয়ন তোমরা লিখে দেবে, তো আমি এখানে হিন্দু তাই হিন্দু এখানে লিখে দেবো। 12 নম্বর দেখে নাও হোয়েদার ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি ইয়েস অর নো, এখানে 12 নম্বর পয়েন্ট, তুমি যদি কোনো সরকারি চাকরি করছো তাহলে ইয়েস করবে, আর যদি সরকারি চাকরি না করে থাকো তাহলে নো করে দেবে। তো এখানে 13 নম্বর পয়েন্ট দেখে নাও নেম অফ দ্য এমপ্লয়ার, এখানে যদি যাদের 12 নম্বর পয়েন্ট ইয়েস করবে অর্থাৎ যারা গভর্নমেন্ট এমপ্লয়ি সেই এমপ্লয়ারের নাম এখানে কিন্তু লিখে দেবে। 14 নম্বর দেখে নাও মেরিটোরিয়াল স্ট্যাটাস, ম্যারিড কিংবা আনম্যারিড, তোমরা যদি বিবাহিত হও তাহলে ম্যারিড লিখবে, যদি অবিবাহিত হও তাহলে আনম্যারিড লিখবে। 15 নম্বর দেখে নাও ন্যাশনালিটি ইন্ডিয়ান, তোমরা যদি ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করো তাহলে ন্যাশনালিটি ইন্ডিয়ান বলে লিখে দেবে, আর যদি অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লাই করছো নেপাল বা ভুটান থেকে তাহলে তোমরা নেপাল বা ভুটান এখানে লিখে দেবে। 6 নম্বরে দেখে নাও স্টেট ইউটি ডোমিসিয়াল, তুমি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেই স্টেটের নাম কিন্তু এখানে দিয়ে দেবে। 17 নম্বর পয়েন্ট দেখে নাও নেম অফ দ্য পার্টিকুলার এরিয়া রিলিজন আর ক্লাইম্বিং এক্সটেন্ডেড টাইম, এখানে যারা হিলি এরিয়া থেকে আবেদন করছো যাদের লাস্ট ডেটের জন্য লাস্ট ডেট এক্সটেন্ড করার জন্য আবেদন করছো সেই তারা তাদের সেই স্টেটের নাম কিন্তু এখানে লিখে দেবে। 18 নম্বর পয়েন্ট দেখে নাও হাইট ইন সেন্টিমিটার, তোমার যে হাইট আছে 170 সেন্টিমিটার, 172, 175 যে হাইট আছে সেই হাইটটা সেন্টিমিটারে কিন্তু এখানে লিখে দেবে। 19 দেখে নাও চেস্ট নট অ্যাপ্লিকেবল ফর ফিমেল ক্যান্ডিডেট, এখানে ফিমেল ক্যান্ডিডেটটা কিন্তু ফিল করবে না,
এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটাই ফিল করবে, এক্সপ্যান্ডেড অর্থাৎ ফুলিয়ে কত সেন্টিমিটার হচ্ছে এবং না ফুলিয়ে কত সেন্টিমিটার হচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। 20 নম্বর পরে দেখে নাও, হোয়াদার সিকিং হাইট রিল্যাক্সেশন, এখানে তুমি যদি হাইটের জন্য রিল্যাক্সেশন চাইছো তাহলে ইয়েস করবে আর না হলে নো করবে। এখানে শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটাই কিন্তু হাইটের রিল্যাক্সেশন পেয়ে যাবে, এছাড়া গোর্খা গাড়োয়ালি যে স্পেশাল ক্যাটাগরি আছে তারা কিন্তু এখানে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে। তারপরে দেখে নাও 21 নম্বর পয়েন্ট, এজ রিল্যাক্সেশন, এখানে এসটি এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়। এখানে শুধুমাত্র ওবিসি এসটি এসসি ক্যান্ডিডেট এবং হিলিয়ারি ক্যান্ডিডেটাই এখানে ইয়েস করবে, অর্থাৎ আনরিজার্ভ এবং আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটকে এখানে কিন্তু নো করে দেবে। দেখা দেখে না অ্যাজ পার ডিপেন্ড ফ্যামিলি মেম্বার, এখানে যেসব কিছু পয়েন্ট রয়েছে, যারা 1984 সালে তার কোনো অয়ের সময় মারা গেছিলো বা 2002 সালে গুজরাট থেকে গুজরাটের ইয়ের সময় কিল হয়েছিলো বা ঝাড়খণ্ড জম্মু কাশ্মীর থেকে অ্যাপ্লাই করছো তারাই কিন্তু এই পয়েন্টগুলো ফিল আপ করবে। তারপর দেখো না হোয়াদার ইউ এক্স সার্ভিসম্যান, অর্থাৎ 22 নম্বর পয়েন্ট, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো অর্থাৎ তুমি যদি আগে চাকরি করতে তাহলে ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে নো করবে। তো তারপরে নিচে যারা ইয়েস করবে তারা এই ডাটাগুলো ফিল করে দেবে। 23 নম্বরে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে খুব ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নাও। প্রথমে তারা হচ্ছে 10+ ইয়ার অফ পাসিং, তোমরা কত সালে পাস করছো সেটা লিখবে, কোন স্কুল বা কোন কলেজ থেকে পাস করছো সেটা লিখে দেবে। তারপর দেখে নাও নেম অফ দ্য বোর্ড অফ ইউনিভার্সিটি, তোমরা কোন বোর্ডের থেকে পাস করেছো অর্থাৎ কোন বোর্ডের আন্ডারে তোমরা পড়াশোনা করেছো সেই বোর্ডের নাম এখানে দিয়ে দেবে। তারপর দেখে নাও সিরিয়াল নাম্বার অফ সার্টিফিকেট, এবং সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবে। 12 নম্বর দেখে নাও 12, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করো তাহলে উচ্চ মাধ্যমিক দিয়ে দেবে। ইয়ার অফ পাসিং, নেম অফ দ্য স্কুল অর্থাৎ স্কুলের নাম, তারপরে কোন বোর্ডের আন্ডারে করেছো এবং সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার এখানে রেখে দেবে। সেরকমভাবে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে তাহলে তোমরা এখানে ফিল আপ করে দেবে। 24 নম্বর দেখে নাও টেকনিক্যাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, তোমাদের যদি গ্রুপ সি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন করতে চাও, গ্রুপ সি তো এখানে তোমরা টেকনিক্যাল কিছু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেই টেকনিক্যাল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সের যে ডিটেলস চাওয়া হয়েছে সেই ডিটেলস কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তারপর দেখে নাও যারা কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করছো, তো এখানে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো রকম টেকনিক্যাল কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, তাই তারা 24 নম্বর পয়েন্টটা নীল বলে লিখে দেবে। 25 নম্বরে দেখে নাও পোস্টাল অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, এখানে তোমাদেরকে যে অ্যাড্রেস আছে অর্থাৎ তোমাদের যে কমিউনিকেশন অ্যাড্রেস, তোমরা এখন যেখানে বর্তমানে বসবাস করছো সেই অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে। তোমাদের যে অ্যাডমিট আছে পরীক্ষার, সেই পরীক্ষার অ্যাডমিট কিন্তু তোমাদের সেই অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যাবে। 26 নম্বর দেখে নাও পারমানেন্ট অ্যাড্রেস, এখানে তোমার যে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার যে স্থায়ী অ্যাড্রেস আছে বা স্থায়ী তোমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তোমরা এখানে লিখে দেবে। তারপর দেখে নাও আধার কার্ড নাম্বার, এখানে তোমাদেরকে আধার কার্ড নাম্বার দিয়ে দেবে, অপশনাল, তোমরা এখানে লিখতেও পারো না লিখতে পারো, তবু যাদের আধার কার্ড আছে তারা 27 নম্বর আধার কার্ড নাম্বারটা লিখে দেবে। তারপর দেখে নাও 28 নম্বর পয়েন্ট, তোমরা কি ক্রিমিনাল বা সিভিল কেসে জড়িত, অর্থাৎ তোমরা কি ক্রিমিনাল কেসে জড়িত, যদি ইয়েস হয়ে থাকো তাহলে ইয়েস করবে আর যদি না হয়ে থাকো তাহলে নো করবে। এগুলো এই যে 28, 29, 31, 32, 28, 30, 28, 29, 30 ও 31 এই 4টে পয়েন্ট কিন্তু তোমরা সবাই নো করে দেবে, কারণ এখানে এই একটা ক্ষেত্রে যদি ইয়েস করো তাহলে তোমার ফর্মটা কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে। তারপর দেখো না 32 নম্বর পয়েন্ট, ডিটেলস অফ ফিপেড অ্যাপ্লিকেবল আইপিও, এখানে আইপিও বা পোস্টাল ব্যাঙ্ক ড্রাফট যদি তোমরা বানিয়ে থাকো 100 টাকার, তোমাদেরকে যারা কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করবে জেনারেল ক্যান্ডিডেটরা এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে আইপিও বানাতে হবে। তো আইপিও তারাই বানাবে, আইপিও কীভাবে বানাবে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট কীভাবে বানাতে হয়, সে ব্যাঙ্ক ড্রাফট তোমাদেরকে বানিয়ে আমি দেখিয়ে দেবো। এখানে আইপিও লেখার পর এখানে আইপিওতে যে নাম্বার থাকবে সেই আইপিও নম্বরটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তারপর এখানে ডেট, কোন ডেটে তুমি আইপিওটা বানাচ্ছো সেই ডেটের নাম এবং অ্যামাউন্টের জায়গায় তোমরা এখানে 100 টাকা লিখে দেবো যদি কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করো। যদি তোমরা প্যারামেডিক্যাল অন্য কোনো স্টাফের ক্ষেত্রে আবেদন করছো তাদের কিন্তু 200 টাকা পে করতে হবে, তার 200 টাকা এখানে লিখে দেবে। তারপর দেখে নাও এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট, এই বক্সের মধ্যে কিন্তু অবশ্যই সিগনেচার করবে, যদি সিগনেচার না করে দেখো তাহলে কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে কিছু ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনগুলো তোমরা পড়ে নেবে এবং এই ডিক্লারেশন ফর্ম দেখে 8 নম্বর পয়েন্টে আই অ্যাম তোমার নাম কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর দেখে নাও সন অফ তোমার বাবার নাম এখানে দিয়ে দেবে, আর তোমার মায়ের নাম যে গার্জেন্ট আছে সেই গার্জেন্টের নাম দিয়ে দেবে, এজ তোমার কত বছর বয়স হলো এবং রিসেন্ট অফ তোমাদের ভিলেজের নাম দিয়ে দেবে, ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে, স্টেটের নাম দিয়ে দেবে এবং এখানে প্লেসের জায়গায় তোমার ভিলেজ বা তোমার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে এবং ডেট দিয়ে দেবে কোন ডেটে তোমরা ফিল আপ করছো। এই ডেটটা বলে দিই, তোমাদের অবশ্যই 20 তারিখের পর কিন্তু ফিল আপ করবে, জুলাই মাসের 20 তারিখের আগে কিন্তু এই ডেটটা লিখবে না, কারণ জুলাই মাসের 20 তারিখ থেকে কিন্তু এই ফর্মটা অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে, তাই 20 তারিখের পরই তোমরা ডেট দেবে। সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে তোমাদের যে সিগনেচার করতে হবে এই বক্সের মধ্যে তোমরা খুব সুন্দরভাবে সিগনেচারটা করবে, কোনো যেন সিগনেচার আছে, কোনো যেন কাটাকুটি না হয়, কোনো যেন ওভার রাইট করবে না সিগনেচারের উপরে, শুধুমাত্র খুব সুন্দরভাবে যেরকম সিগনেচার করো সেরকমভাবে এই বক্সের মধ্যে সিগনেচারটা করে দেবে।
এবং ফর্ম এসটিএসসি কাস্ট সার্টিফিকেট, এখানে যারা এসটিএসসি থেকে আবেদন করছো তাদের কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে তোমার নাম দিয়ে দেবে প্রথমেই, তারপর তোমার বাবার নাম দিয়ে দেবে, তারপরে তুমি কোন ভিলেজের অন্তর্গত সেই ভিলেজ দিয়ে দেবে, কোন ডিভিশন বা কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটা দিয়ে দেবে, তারপর দেখে নাও কোন স্টেটের অন্তর্গত সেটা দিয়ে দেবে, এছাড়া কোন কাস্ট তোমার সেটা দিয়ে দেবে। এবার বলে দিই এই যে ফর্মটা বেরোলো এই ফর্মটা প্রিন্ট আউট করে তোমরা টোটালটা ফিল আপ করবে। ফিল আপ করার পর নিচের দিকেও তোমাদের কিন্তু এই এই সেমভাবে একইভাবে ফিল আপ করতে হবে, তোমার নাম, তোমার বাবার নাম এবং ভিলেজ দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, কোন স্টেট দিয়ে দেবে, এছাড়া কোন কাস্ট সেটা দিয়ে দেবে এবং কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং কোন ডেট দিয়ে দেবে, তিন নম্বর পয়েন্টও এরকম একইভাবে ফিল আপ করে দেবে। ফিল আপ করার পর এখানে কিন্তু এই যে ফর্ম 32 নম্বর পেজটা আছে এসটিএসসি ক্যান্ডিডেটরা তাদের যে বিডিও অফিস আছে অর্থাৎ বিডিও বা এইচডি অফিসে কিন্তু তাদেরকে এখানে কিন্তু সিগনেচার করে সই করাতে হবে, নইলে কিন্তু এটা কোনো গ্রান্টেড হবে না। এই পেজটা এসটিএসসি ক্যান্ডিডেটরা যারা হাইটের বা এজের রিল্যাক্সেশন পেতে চাইছো তাদের কিন্তু এই সার্টিফিকেটটা অবশ্যই পাঠাতে হবে। এই সার্টিফিকেটটা কিন্তু বিডিওতে সিগনেচার করে সিল করে সিল মেরে অর্থাৎ সিলমোহর যেটা আছে সেই সিলমোহর এবং সিগনেচার করে তোমাদের কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ কর। সেরকমভাবে নিচের দিকে দেখো 39 নম্বর পেজটা দেখে নাও, এখানে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবেই এই ফর্মটাও কিন্তু ফিল আপ করতে হবে। এটা কিন্তু বিডিও বা এইচডিওর কাছে কিন্তু সিলমোহর দিয়ে তোমাদের কিন্তু সিগনেচার করে আনতে হবে। যে ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু এই যে পেজটা আছে এই পেজটা কিন্তু অ্যাটাচ করতে হবে, না হলে কিন্তু এই পেজগুলো তোমরা যদি অ্যাটাচ না করে পাঠিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবার তোমাদেরকে বলে দেবো এই ফর্মটার মাধ্যমে জেনারেল ক্যান্ডিডেট, ইডব্লিউএস এবং ওবিসি এসটিএসসি ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেটরা কী কী ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে সেই সেই ডকুমেন্টসগুলো এক নজরে দেখে নাও। এখানে আমি তোমাদের সুবিধার্থে খুব সুন্দর করে লিখে দিচ্ছি, দেখে নাও। প্রথমত অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে, অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ফটো সিগনেচার অবশ্যই করবে। 2 নম্বর দেখে নাও 2 কপি কালার ফটো এবং ফর্মটার উপরে ফটো মারা ছাড়াও 2 কপি এক্সট্রা কালার ফটোগ্রাফ তোমরা কিন্তু ওই ফর্মের মধ্যে দিয়ে দেবে। 3 নম্বর দেখে নাও আইপিও ফি স্লিপ, এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটরা আইপিও যে 100 টাকা কনস্টেবলের ক্ষেত্রে এবং অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে 200 টাকা রাখা হয়েছে সেই আইপিও ফি স্লিপটা কিন্তু এখানে তার সঙ্গে অ্যাটাচ করে দেবে। 4 নম্বর দেখে নাও স্টেট ডোমিসিয়াল সার্টিফিকেট, এখানে যদি তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও তাহলে পশ্চিমবঙ্গের এইচডি অফিস থেকে বর্তমানে অনলাইনের মাধ্যমে তোমরা এই স্টেট ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারো। এই সার্টিফিকেটটা কিন্তু সবাইকে দিতে হবে, এক কথায় এটাকে এইচডিও সার্টিফিকেটও বলা হয়ে থাকে। 5 নম্বরে দেখে নাও 10th মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, এখানে তোমাদের কিন্তু 10th মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দিতে হবে। 6 নম্বর দেখে নাও আদার এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, যেসব ভ্যাকেন্সির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বা এডুকেশনাল কোয়ালিফিকেশান আদার্স চাওয়া হয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে কোনো কিছুতে, কোনো কিছুতে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কোনো কিছুতে ফার্মাসি চাওয়া হয়েছে, সেইগুলোর ক্ষেত্রে তারা সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে। তো বলে দিই এই এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু জেরক্স করে পাঠাবে, অরিজিনাল কোনো পাঠাবে না এবং জেরক্সের নিচে কিন্তু তোমাদেরকে সিগনেচার করে দিতে হবে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে দিতে হবে। 7 নম্বর দেখে নাও এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু সেন্ট্রালের থ্রু প্রোভাইড করা থাকতে হবে। 8 নম্বর দেখে নাও এক্স সার্ভিসম্যান ডিসচার্জ সার্টিফিকেট, যারা এক্স সার্ভিসম্যান অ্যাপ্লাই করছো তারা এক্স সার্ভিসম্যান ডিসচার্জ সার্টিফিকেট লাগিয়ে দিয়ে দেবে। 9 নম্বর দেখে নাও ইডব্লিউএস ইনকাম সার্টিফিকেট, যারা ইডব্লিউএস এর জন্য আবেদন করছো অর্থাৎ ইডব্লিউএস করতে আবেদন করছো তারা ইডব্লিউএস এর ইনকাম সার্টিফিকেট দিয়ে দেবে। 10 নম্বর দেখে নাও সেলফ অ্যাড্রেস এনভেলপ, এখানে কিন্তু তোমাদের ফর্মের ভেতরে একটা পোস্টাল খাম সেখানে নিজের অ্যাড্রেস লেখা থাকতে হবে অর্থাৎ তোমাদের সেলফ অ্যাড্রেস লেখা থাকবে, এখানে তার সঙ্গে 22 টাকার ডাক টিকিট মারা থাকতে হবে অর্থাৎ সেই খামের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড সিআরপিএফ এর তরফ থেকে পাঠানো হবে। 11 নম্বর দেখে নাও আইডি প্রুফ, তোমার যে কোনো একটা আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড বা তোমার ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা আইডি প্রুফ তোমরা দিয়ে দেবে। 12 নম্বর দেখে নাও টেকনিক্যাল কোয়ালিফিকেশান, এখানে তো অন্যান্য গ্রুপ সি পদের ক্ষেত্রে টেকনিক্যাল কোয়ালিফিকেশান কিছু চাওয়া হয়েছে, যেমন ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ডিপ্লোমা চাওয়া হয়েছে, ফার্মাসির ক্ষেত্রে ফার্মাসিস্ট ডিপ্লোমা চাওয়া হয়েছে, সেগুলো তারা এই টেকনিক্যাল কোয়ালিফিকেশানগুলো অ্যাটাচ করে দেবে। তো এই ছিল তোমাদের ডকুমেন্টসের লিস্ট, আমি তোমাদেরকে নেক্সট আর একটা ভিডিও বানাবো তোমাদেরকে লাইভ ফর্ম ফিল আপ করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অর্থাৎ আমার হাতে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে এবং আইপিও মানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সিআরপিএফে অ্যাপ্লাই করতে হয়। এছাড়াও তোমরা যদি নিজেরা চেষ্টা করবে যদি কোনো ফর্ম ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমরা সেই কমেন্টের অ্যান্সার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবকে শেয়ার করবে, আর এই চ্যানেলটিকে তোমরা যদি এখন সাবস্ক্রাইব না করো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তো বেশি সময় নষ্ট করে চলো, এখানেই ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।